মহাবাহু ব্রহ্মপুত্র উপর নির্মাণ হবলগিয়া যোরহাট মাজুলি সংযোগী যে দলং, এই দলংখনক লৈ মাজুলীবাসীর সপোন, মাজুলীবাসীর আশা। দলংখন সোনকালে সম্পূর্ণ হলেই মাজুলীবাসীর যাতায়াতের ব্যবস্থা উন্নত হয়ে পড়ব। আজি আমি উপস্থিত হলোহি মাজুলীত, দেখাব বিচারিছো আপনাদের যোরহাট মাজুলি সংযোগী দলংখনের নির্মাণ কার্য বর্তমান সময়ত কিমান হয়েছে আর কিমান শতাংশ বাকি আছে এই দলংখনের কাম। তো আপনাদের পুনে পুনে আমি লৈ গেছো মাজুলীলৈ। নমস্কার, আপনাদের স্বাগতম জানাইছো অসম বার্তা চ্যানেলের অন্য একটা ভিডিওত। কিয় দর্শক, আজি আহিছো আমি মাজুলী, যোরহাট মাজুলীর যখন সংযোগী দলং, এই দলংখনের নির্মাণ কার্য আসলে কেনেদরে চলি আছে। আমি শুনেছো ইয়ার কাম একেবারে দ্রুতগতিত চলি আছে, কিন্তু আজি আহি আমি দেখা পালো ইয়ার কাম আসলে হওয়া নাই। তিনিমাহ ধরে এই দলংখনের কাম বন্ধ হয়ে আছে। কিয় বন্ধ হয়ে আছে আমি শুনো আহক স্থানীয় লোকের মন্তব্য। বন্ধ হয়ে আছে এই কোনোবা কোম্পানিক দিছে বুলি কোৱা যে আজিলৈকে কাম কৰিবলে মানুহে অহা নাই। আমাৰ স্থানীয় লোক হিচাপে আমি এটাই জনাম যে অতি শীঘ্ৰে আমাক যি কথা দিছিলে সেই কথা ৰাখিব লাগে। আমি বহুত আশাবাদী, আমি আশা কৰি আছো যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীক আমি এটাই আহ্বান জনাম যে মাজুলীবাসী আশাতমগ্ন হৈ আছো, গতিকে আমাক অতি শীঘ্ৰে এই আশা পূৰণ কৰিব লাগে। এয়া আজিলৈকে লেবাৰ নাই, সব পুৰা খালী হৈ আছে। আমাৰ দলঙৰ কাম এয়া চিমেণ্ট লেপন দিয়া আছে, গতিকে আমি তেনেকুৱা আমাৰ লগত হেতালি খেলিছে, গতিকে আমাক দলংখন অতি শীঘ্ৰে লাগে। আমাৰ বহুত অসুবিধাৰ সন্মুখীন হৈছে, আজিলৈকে লেবাৰ এটা পাবলৈ নাইকিয়া হ'ল। বিশেষ আমি একো ক'বলগীয়া নাই, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক এটাই আহ্বান জনাম যে অতি শীঘ্ৰে আমাক দলংখন লাগে। আৰু আগত যেনেদৰে দ্ৰুতগতিত চলি আছিলে সেই কামবিলাক দ্ৰুতগতিয়ে চলিব লাগে। এতিয়া মন্থৰ গতিত চলাটো দূৰৈ কথা, লেবাৰ পাবলৈ নাইকিয়া হ'ল, গতিকে আমি অনুরোধ জানাইছো যে আমাক সোনকালে আশাবিলাক পূরণ করব লাগে। খুঁটা যে ফাটিছিলে, আপনার কোন কোন খুঁটা ফাটিছিলে? ফাটিছিলে 10 নম্বর খুঁটাটো ফাটিছিলে, 8 নম্বর 10 নম্বর দুটার ভিতর অল্প রিজেক্ট হয়েছে বলে কোয়া শুনেছিল, গতিকে আমি 8 নম্বরটো দেখিছিল ফাটি গল, তাত প্রলেপ দি রিপেয়ারিং করে দিছে বলে কৈছে কিবা কেমিক্যাল দি, গতিকে সেয়াই আর কথা। কাম বন্ধ হওয়া কিবা দিন হল? কাম বন্ধ হওয়া এটা প্রায় 4 মাস হল। এক মাহ আগরপর বস্তুবিলাক নিয়ে আছে, ইয়াত সিমেন্ট লৈ গল আৰু তোমাৰ বেলেগ কোম্পানি এটাই, আমি সুধিলত বেলেগ কোম্পানি এটাই পাইছে যে সিমেন্টটো বেয়া হৈ যাব, গতিকে বেলেগ জেগাত কাম চলাই আছে, তাত সিমেন্টটো খটুৱাই দিছে। তেনেকৈ কোম্পানি মানুহে কৈছে? কোম্পানি মানুহে কৈছে। আচ্ছা, ধন্যবাদ দাদা, হ'ব।